বিসমিল্লাহ রহমান রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধুরা, বোর্ডে দেখে নিশ্চয় বুঝতে পারছো আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 74-এর যে সমস্যামূলক অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। ওকে, তো বন্ধুরা বেশি দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে গণিত বই প্রথম শ্রেণীর। এই বইয়ের 74 পৃষ্ঠায় আমরা চলে যাব। দেখো, এই 74 পৃষ্ঠায় কিছু সমস্যামূলক অঙ্ক রয়েছে এবং এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। আমরা এই শূন্যস্থান পূরণগুলো তার সাথে সমস্যামূলক অঙ্কগুলো আজকে করব। তো বন্ধুরা, চলো আমরা প্রথমে শূন্যস্থান পূরণটি দেখে নিই এখানে কি বলা হয়েছে। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো ওখানে বলা হয়েছে তুমি কিভাবে 14 থেকে 8 বিয়োগ করবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা 10 থেকে 8 বিয়োগ করতে পারি, 14 ভেঙে ড্যাশ ও ড্যাশ করা যায়। তাহলে এখানে কি বলা হয়েছে 14 ভেঙে ড্যাশ ও ড্যাশ করা যায়। তাহলে 14 ভেঙে কত ও কত করা যায় বলো তো? 14 ভেঙলে 7 ও 7 করা যায়। 7 সাথে কত? 14। তাহলে 14টাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? 7 সাথে 14 হবে। আবার 12টা আর 2টা কয়টা হয়? 14টা হয়, তাই না? এভাবে আমরা 10টা, 4টা, 14টা হয়। এভাবে আমরা বিভিন্নভাবে 14কে ভেঙে অনেক কিছুই সংখ্যা বের করতে পারি। তো তোমরা ইচ্ছা মতো ওখানে কোনো সংখ্যা দিয়ে দেবে, 7 ও 7 বা 10 ও 4 দিতে পারো। তো বন্ধুরা, নিচেরটাতে দেখো, নিচেরটাতে রয়েছে ড্যাশ থেকে 8 বিয়োগ করলে ড্যাশ থাকে। তাহলে বলো তো এখানে আমরা 8-এর সবথেকে বড় সংখ্যা নিব, 8-এর উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমাদেরকে এখানে নিতে হবে। আমরা 9 নিতে পারি, 10 নিতে পারি, 11 নিতে পারি, 12 নিতে পারি, আমাদের ইচ্ছে মতো আমরা সংখ্যা নিতে পারি, তবে 8-এর উপরে নিতে হবে। কেন বলো তো? কারণ বিয়োগের সময় বড় সংখ্যাটি উপরে থাকে। যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে 8-এর উপরে আমরা নিব। তাহলে 8-এর উপরে দেখো এখানে যদি আমরা 10 নেই, 10 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে, তাই না? তাহলে ওখানে আমরা দেবো 10 থেকে 8 বিয়োগ করলে 2 থাকে। তারপর নিচেরটাতে দেখো বন্ধুরা, শূন্যস্থানে 2 ও ড্যাশ নিয়ে ড্যাশ হয়। তা 2 ও কত নিয়ে ড্যাশ হয় বলো তো? 2 ও 3 নিয়ে 5 হয় বা 2 ও 4 নিয়ে 6 হয়। আমরা ইচ্ছে মতো কিন্তু দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে বন্ধুরা আমাদের আমরা উপরে শূন্যস্থানটি সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। এবার চলো আমরা এই 2 নম্বরের অঙ্কটি করব। এই 2 নম্বরের অঙ্কে কী বলেছে আমরা একটু দেখে নেই, তোমরা মনোযোগ সহকারে দেখো। 2 নম্বরে রয়েছে করিমের 14টি লাটিম ছিল, সে 6টি লাটিম বি থেকে দিল, করিমের কাছে কয়টি লাটিম রইল? তাহলে বন্ধুরা, লাটিম তো আমরা চিনি, এক ধরনের খেলনা, তাই না? তাহলে করিম একজন হচ্ছে ছেলের নাম, তার কাছে 14টি লাটিম ছিল, সেখান থেকে সে 6টি লাটিম বি থেকে দিয়ে দিল। তাহলে এবার বলো তো বন্ধুরা, করিমের লাটিম বাড়লো, বেশি হলো নাকি কমে গেল? নিশ্চয়ই কমে গেল, যেহেতু বি থেকে 6টি দিয়ে দিয়েছে। তাহলে কমে গেলে আমরা কী করবো? কমে গেলে আমরা বিয়োগ করব। কারণ আমরা জানি কোনো কিছু কমে গেলে, পচে গেলে, নষ্ট হয়ে গেলে, কাউকে দিয়ে দিলে বা খেয়ে নিলে কী করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা অবশ্যই এটা বিয়োগ করব। তাহলে বন্ধুরা, 2 নম্বরটা কীভাবে সাজিয়ে বিয়োগ করতে হবে চলো আমরা দেখে নেই। বন্ধুরা, যেহেতু 2 নাম্বার, সেহেতু প্রথমে আমি এখানে 2 নাম্বারটি দিয়ে দিলাম। এবার আমরা এখানে লিখব করিমের লাটিম ছিল সমান 14টি। কয়টি লাটিম ছিল? 14টি। তাহলে আমরা এখানে লিখব করিমের লাটিম ছিল 14টি। চলো লিখে ফেলি। বন্ধুরা, বোর্ডে লক্ষ্য করো আমি লিখেছি করিমের লাটিম ছিল সমান 14টি, তাই না? আমরা তো দেখেছিলাম 14টি লাটিম ছিল। আচ্ছা, তো বন্ধুরা এখানে আমি সমান চিহ্নটি দিয়েছি, তোমরা যদি চাও দিবে, যদি না চাও দিবা না, কোনো সমস্যা নাই। এর সমান চিহ্নটি দিলে একটি সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা যখন নিচে লাইনটি লিখব, লাইন লেখা শেষে যখন আমরা সমান চিহ্ন নিচে আবার সমান চিহ্নটি দিব, তখন আমাদের সংখ্যা নিচে সংখ্যা চিহ্নটি দিয়ে আর একটু সুবিধা হবে। কারণ আমরা তো ক্লাস 1-এ পড়ি, আমরা তো অনেক ছোট, তাই না? সেজন্য আমি সমান চিহ্নটি দিয়েছি, তোমাদের মন চাইলে দিবে, না চাইলে দিবা না। ওকে, তাহলে বন্ধুরা এবার আমরা এখানে লিখব বি থেকে লাটিম দিল। তাহলে বয় দীর্ঘার বি, থয় ঋষিকারী থি, বি থি কয়েকের কে, বি থেকে লাটিমের নিচে ডট চিহ্ন দিলাম, দিল বি থেকে লাটিম দিল কয়টি? লাটিম দিল কয়টি বলো তো? 6টি। তাহলে বন্ধুরা দেখো এই 6টি আমরা কোথায় দিব? আমরা কি 1-এর নিচে 6 দিব নাকি 4-এর নিচে 6 দিব বলো তো? বন্ধুরা কে বলতে পারো?
হ্যাঁ, আমরা চারের নিচে ছয় দিব, এই চারের নিচে আমরা ছয় দিব, একের নিচে আমরা ফাঁকা রাখবো, ওকে? কারণ চারটা হচ্ছে এককের ঘরে, ছয়টাও হচ্ছে এককের ঘরে, সেই জন্য আমরা এককের ঘরের সঙ্গে এককের ঘরের সংখ্যাটি লিখবো, ওকে? তাহলে বন্ধুরা, যেহেতু আমরা বিয়োগ করবো, তাহলে অবশ্যই আমরা এখানে বিয়োগ চিহ্নটি দিয়ে দেবো। তোমরা চাইলে এখানেও দিতে পারো বিয়োগ চিহ্নটি, চাইলে এখানেও দিতে পারো বা এখানেও দিতে পারো, তোমাদের যেখানে সুবিধা হবে তোমরা সেখানে দিতে পারো। তো বন্ধুরা, এবার আমরা এখানে একটা সমান টান দিয়ে দিব। সমান টান দেওয়ার পরে আমরা নিচে কী লিখবো বলো তো? নিচে লিখবো করিমের লাটিম রইল। বন্ধুরা দেখো, নিচে রয়েছে করিমের কাছে কয়েকটি লাটিম রইল, সেজন্য আমরা এখানে লিখব করিমের লাটিম রইল। তাহলে চলো লিখে ফেলি সমান কয়টি বন্ধুরা আমরা একটু দেখে নেই। দেখো তাহলে বন্ধুরা, আমরা ছয় থেকে চোদ্দো পর্যন্ত গুনলে আমরা কী করবো, উত্তরটা পেয়ে যাবো। তাহলে ছয়ের পর থেকে আমরা চোদ্দো পর্যন্ত গুনবো। এখানে আমরা দেখলাম ছয়, ছয়ের পর থেকে গুনবো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো। তাহলে এখানে কয়টা হলো বন্ধুরা কোনো দেখে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে বন্ধুরা আমরা পেলাম আটটি, তাই না? তাহলে ছয়ের নিচে আমরা দিব আটটি। তাহলে আমাদের উত্তর কী হবে? আটটি, ওকে? তাহলে বন্ধুরা চলো আমরা উত্তর লিখি, উত্তর আটটি। লেখা শেষে দাঁড়িয়ে দেবো। বন্ধুরা আমি আগেও বলেছি তোমাদের আগের ক্লাসে, আমরা দাগ টেনে টেনে অঙ্ক করব না। কেন করব না? তার কারণ দাগ টেনে অঙ্ক করলে আমাদের খাতা নোংরা হবে, আর আমরা তো এখন আস্তে আস্তে বড় হচ্ছি, তাই না? আমাদের হাতে পরে গুনে অঙ্ক করা শিখতে হবে। তার কারণ আমরা যখন রাস্তাঘাটে বের হবো, কোথাও যাব, তখন যদি আমাদের কোনো হিসাব করতে বলা হয়, তখন তো আমাদের কাছে খাতা কলম থাকবে না, তাই তো? সেজন্য আমরা কী করব, হাতের পরে গুনে অঙ্ক করার চেষ্টা করব, হিসাব করার চেষ্টা করব। তাহলে যেখানে যাই না কেন, আমরা সবসময় হাতের পরে গুনে সমাধান করে ফেলতে পারবো, খাতা কলমের প্রয়োজনই হবে না, ওকে? আচ্ছা, তাহলে বন্ধুরা এবার আমরা তিন নম্বর অঙ্কটি দেখব। তিন নম্বর অঙ্কে কী রয়েছে? তিন নম্বর অঙ্কে রয়েছে এশার মা এগারোটি পেয়ারা থেকে চারটি পেয়ারা এশাকে দিলেন, মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? বন্ধুরা পেয়ারা তো অনেক মজাদার একটা খাবার, তাই না? আমরা তো খাই, আমাদের তো পছন্দ, তাই তো? তাহলে দেখো, ধরো তোমার মায়ের কাছে এগারোটি পেয়ারা আছে, সেখান থেকে তোমার মা তোমাকে চারটি পেয়ারা দিয়ে দিল, তাহলে মায়ের পেয়ারা কমে গেল নাকি বাড়ল? কমে গেল। তাহলে কমে গেলে আমরা বিয়োগ করব, তাই তো? বিয়োগ করলে আমরা কী পাবো? বিয়োগ করলে আমরা পাবো মায়ের কাছে কয়টি পেয়ারা রইল, ওকে? তাহলে বন্ধুরা ঠিক এমনই এশার মা, এশার মায়ের কাছে এগারোটি পেয়ারা ছিল, সেখান থেকে এশাকে চারটি পেয়ারা দিয়ে দিল, তাহলে এশার মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? তাহলে চল বন্ধুরা আমরা বোর্ডে অঙ্কটি দেখে নেই। তাহলে প্রথমে আমরা নাম্বার দিব, যেহেতু অঙ্কটি তিন নাম্বারে, সেহেতু অবশ্যই আমরা তিন নাম্বার দিব। এবার আমরা এখানে লিখব মায়ের কাছে পেয়ারা ছিল এগারোটি, ওকে? চলো লিখে ফেলি। বন্ধুরা তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি এখানে লিখেছি মায়ের কাছে পেয়ারা ছিল কয়টি বলো তো? এগারোটি। তাহলে এশাকে, মা এশাকে কয়টি পেয়ারা দিলেন বলো দেখি, কে বলতে পারো? কার মনে আছে কয়টি? চারটি, ঠিক বলেছ। তাহলে বন্ধুরা এখানে আমরা লিখব, আমরা এখানে লিখব মা এশাকে পেয়ারা দিলেন চারটি, মা এশাকে পেয়ারা নিচে ডট দিলাম, মা এশাকে পেয়ারা দিলেন, ওকে? মা যেহেতু দিয়েছে, তাহলে অবশ্যই মাকে সম্মান দিয়ে আমাদেরকে কথা বলতে হবে, মা এশাকে পেয়ারা দিল। এটা আমরা দিব না, দিলও দিব না, এখানে আমরা দিব দিলেন। তার কারণ আমাদের বড়রা যখন আমাদেরকে কোনো কিছু দেয়, অর্থাৎ মা বাবা দাদা দাদি নানা নানি স্যার ম্যাডাম বা আমাদের বড়রা যদি আমাদেরকে কোনো কিছু দেয়, তাহলে অবশ্যই তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আর সম্মান দিয়ে কথা বলতে গেলে এখানে লিখতে হবে কি? দিলেন। এখানে কিন্তু দিলও দিব না, কেন দিব না? কারণ তার মা আমাদের বড়, তাই না? আর যদি আমাদের ছোটোটা আমাদেরকে কোনো কিছু দেয়, তাহলে অবশ্যই সেখানে আমরা দিল লিখব। তাহলে কী হলো এখানে? মা এশাকে পেয়ারা দিলেন কয়টি? চারটি। তাহলে কোন একের নিচে চারটি লিখব? এই একের নিচে চারটি লিখবো না এই একের নিচে চারটি লিখবো বলো তো? আমরা ডান পাশের যে একটি রয়েছে সেই একের নিচে আমরা চারটি লিখবো, ওকে? কারণ এই একটা হচ্ছে এককের ঘরে, চারটা হচ্ছে এককের ঘরে, ওকে? তাহলে আমাদের মনে রাখতে হবে ডান দিক থেকে সবসময় আমরা সংখ্যাগুলো সাজাবো, ওকে? তাহলে বন্ধুরা এবার আমরা এখানে একটি সমান টান দিয়ে দিব। আর যেহেতু বিয়োগ করবো, সেহেতু অবশ্যই আমরা বিয়োগ চিহ্নটি আগে দিয়ে দিব, তাই না? তাহলে বন্ধুরা এবার আমরা কী করবো বলো তো? এবার আমরা এখানে লিখব মায়ের কাছে পেয়ারা রইল, ওকে? তাহলে চলো লিখি।
তাহলে বন্ধুরা লক্ষ্য করো, আমি এখানে লিখেছি মায়ের কাছে পেয়ারা রইল। তাহলে বন্ধুরা আমরা এখানে কি করব, বিয়ে করতে গেলে আমাদের কি করতে হবে, চারের পর থেকে এগারো পর্যন্ত গুনতে হবে। তাহলে বন্ধুরা চলো আমরা গুনে ফেলি, চারের পর থেকে এগারো পর্যন্ত গুনবো। চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো। তাহলে কয়টি হলো বন্ধুরা আমরা একটু গুনে নিই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তাহলে কয়টি হলো? সাতটি। দেখো এখানে আমরা এখন কি দেবো? সাতটি। তাহলে বন্ধুরা উত্তর কি হবে? উত্তর হবে সাতটি। লেখা শেষে দাঁড়ি। তো বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা চার নম্বর অঙ্কে কি বলেছে সেটা একটু দেখে নেই। চার নম্বর অঙ্কে বলেছে তেরো বিয়োগ ছয়ের জন্য একটি গল্প তৈরি করি। তাহলে বন্ধুরা তেরো বিয়োগ ছয়ের জন্য গল্প তৈরি করতে গেলে বিভিন্ন রকমের গল্প তৈরি করা যায়। তা আমার ইচ্ছে মতো আমি একটি গল্প তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা বোর্ডে লক্ষ্য করো। দেখো চার নাম্বার, চার নাম্বার দিয়ে লিখেছি আমার গল্পটি হলো আলীর কাছে তেরোটি রং পেন্সিল ছিল, সেখান থেকে সে মিনাকে ছয়টি রং পেন্সিল দিল, আলীর কতগুলো রং পেন্সিল রইল। তো বন্ধুরা এভাবে তোমরা বিভিন্ন রকমভাবে গল্প তৈরি করতে পারো, তোমরা তোমাদের মতো করে গল্প তৈরি করো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও আপলোড পেতে আর আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।